প্রিয় দর্শক, আজ আবারও চলে এলাম ব্যবসার আইডিয়ার আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা জানেন আপনাদের সাহায্য করার জন্য আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই নতুন কিছু সন্ধান দেওয়ার জন্য। সেই রকমই আজ আবারও চলে এসেছি নতুন একটি সন্ধান দেওয়ার জন্য। আজ আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর নিমতলা পাইকারি কাপড়ের হাটে। এই জঙ্গিপুর পাইকারি কাপড়ের হাটে থাকছে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, ভগনগোলা, কৃষ্ণনগর, বেলডাঙ্গা ইত্যাদি বিভিন্ন জেলা ও রাজ্যের নামি দামি ঐতিহ্যবাহী বস্ত্রের বিপুল সম্ভার। এখানে আপনারা পেয়ে যাবেন তাঁত শাড়ি, বেনারসি, ঢাকাই জামদানি, লেহেঙ্গা, কুর্তি, সায়া, ব্লাউজ, বোরখা, ওড়না, জুতো, কসমেটিক ও ছেলেদের থাকছে জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, আরও থাকছে বাচ্চাদের বিপুল সম্ভার। আপনি যদি একটি ব্যবসায়িক হয়ে থাকেন বা আপনি যদি ভেবে থাকেন নতুন করে একটি ব্যবসা শুরু করবেন, তাহলে এই হাট থেকে মাল নিয়ে গিয়ে আপনারা ব্যবসা করতে পারেন। এই হাট বসে প্রতি বৃহস্পতিবার সকাল 4টা থেকে দুপুর 2টা পর্যন্ত, পাইকারি কেনাকাটার সময় সকাল 4টা থেকে সকাল 10টা পর্যন্ত। ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ জেলার মধ্যে রঘুনাথগঞ্জ থানা, জঙ্গিপুর, ইসলামপুর, নিমতলা। এখানে কলকাতা থেকে আসতে চাইলে শিয়ালদা টু লালগোলা লাইনে ট্রেনে চেপে লালগোলাতে নেমে সেখান থেকে অটো ধরে বলবেন জঙ্গিপুর ইসলামপুর পাইকারি কাপড়ের হাট যাব। অথবা আপনি বাসে আসতে চাইলে ধর্মতলা টু মালদা লাইনের বাসে চেপে ওমরপুরে এসে সেখান থেকে টোটো ধরে বলবেন ইসলামপুর নিমতলা কাপড়ের হাট যাব। সেই রকমই আপনারা উত্তরবঙ্গ থেকে আসতে চাইলে কলকাতা লাইনে যে কোনো বাসে চেপে আপনি ওমরপুরে নেমে যাবেন। অথবা আপনারা যদি ট্রেনে আসতে চান হাওড়া টু মালদা লাইনের ট্রেনে চেপে জঙ্গিপুর রোড নামক স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে আপনারা বলবেন জঙ্গিপুর ইসলামপুর কাপড়ের হাট যাব। এছাড়াও এই হাট সম্পর্কে আপনাদের আরও কিছু জানা থাকলে দেখবেন ভিডিওর মধ্যে একটি ব্যানারের ছবি দেওয়া আছে। সেই ব্যানারে হাট কর্তৃপক্ষদের মোবাইল নম্বর দেওয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি ফোন করে সমস্ত কিছু জেনে নেবেন। আমাদের দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ বাড়ার জন্য অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনও বাজিয়ে রাখুন। সবশেষে বলবো, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বাংলাতেই ভিডিও দেখুন এবং আমাদের এই বাংলাকে গর্বিত করুন। তো চলুন আজকের কালেকশনগুলি দেখে নেওয়া যাক।